নদীর তীরে বসে পূর্ণিমার রাতকে উদযাপন করা অন্যরকম এক আনন্দঘন আর স্মরণীয় মুহূর্ত। এই পূর্ণিমা রাতকে কেন্দ্র করেই মেঘনা নদীর পাড়ে গড়ে উঠেছে মোহনপুর পর্যটন কেন্দ্র। পূর্ণিমা রাতে তাদের থাকে নানা বিশেষ আয়োজন, চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে। শুক্রবার চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর পর্যটন লিমিটেডে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান খান, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুদ জামান, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মোহনপুর পর্যটনে কৃত্রিম সি বিচ, থিম পার্ক, ফাস্টফুড, পর্যটন বান্ধব মার্কেট, ফাইভ স্টার মানের রেস্টুরেন্ট, দ্য শিপ ইন চালু রয়েছে। উদ্বোধনের পর থেকেই সবার মাঝে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছে এই আমাদের রেস্টুরেন্টটা। জাহাজাকৃতির এই রেস্টুরেন্টটাতে 500 অধিক সিট রয়েছে, যেখানে আমরা ইতিমধ্যেই করেছি বেশ কিছু কর্পোরেট ইভেন্ট, ডেস্টিনেশন ওয়েডিং এবং আপনার যে কোনো পার্টির জন্য আমাদের রেস্টুরেন্টে রয়েছে সুব্যবস্থা। আজকে প্রায় 10-15,000 লোকের সমাগম এখানে ঘটেছে। মোহনপুর পর্যটন লিমিটেডে আগত সকল অতিথিকে শুভেচ্ছা জানান মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। আমরা একটি স্বচ্ছ বিনোদন কেন্দ্র গড়ে তুলেছি, এটার নাম দিয়েছে মোহনপুর পর্যটন লিমিটেড। আপনারা এখানে আসলে স্বচ্ছ পানির, আপনারা জানেন মেঘনার পানি স্বচ্ছ, টলটলা পানি, এই স্বচ্ছ পানির বীজ পাবেন মেঘনার পারে, যেটা আমরা কৃত্রিমভাবে সাজিয়েছি মোটা বালি ফেলে, যেটা মিঠা পানির বীজ বলা হয়। বাংলাদেশে অনেকগুলো বীজ আছে, কিন্তু মিঠা পানির বীজ বলতে এই মোহনপুর পর্যটন লিমিটেড, আর অন্যান্য বীজগুলো নোনা পানির বীজ, যেখানে আপনার নামলে পরে, গোসল করলে পরে স্কিনে প্রবলেম হয় অনেক সময়, আর এখানে আপনি গোসল করলে স্কিন আরও পরিষ্কার হয়, খুব ভালো পানি। আমরা এখানে পর্যটন মাধ্যমে মার্কেট গড়ে তুলেছি, এখানে যেখানে আপনি পাবেন সুটকির দোকান, এখানে পাবেন আপনি পর্যটন বান্ধব অন্যান্য যে বিষয়গুলো, যে বার্মিজ দোকান এবং ফাস্টফুডের দোকান পাবেন। আমরা এখানে অত্যাধুনিক একটা রেস্টুরেন্ট গড়ে তুলেছি ফাইভ স্টার মানের, নাম দিয়েছি দ্য শিপ ইন, যেখানে 500 লোক একসাথে বসে খাবার দাবার গ্রহণ করতে পারে।